শারদ বাসর এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং মাননীয় শ্রী অঞ্জল চট্টোপাধ্যায় এবং মলয়দা সৃষ্টি এই কুসুম মঞ্চে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। আপনার আপনি কি শুনতে পারবেন? হ্যাঁ, আমি আগে আমি হে থাই থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থাই থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থাই থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাহাত কোনো কাজে, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাহাত কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজে এই প্রাণ। আমি হে থাই থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন, নিশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে এই দিও মোর মা। আমি হে থাই থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হে থাই
থাকি শুধু গাইতে তোমার গান। রবীন্দ্রনাথ ঠাকুরকে নমস্কার করে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার অনুষ্ঠান।